ব্যক্তিগত এবং সামষ্টিকভাবে আমাদের কমিটমেন্ট হচ্ছে যে রেলকে অবশ্যই লাভজনক খাতে পরিণত করতে হবে কতদিন লাগবে কিভাবে আমরা করব লস থেকে তো সরাসরি লাভে আসা যায় না প্রথমে ব্রেক ইভেনে আসতে হবে কি মেকানিজমে আমরা করব। আমার পছন্দের যাতায়াত মাধ্যম হচ্ছে রেল এবং রেল যাতায়াত আরও নিরাপদ আরও সুন্দর করার জন্য আমাদের কাজ করতে হবে এই সময়টা হচ্ছে শুধু রেল নয় একটা জাতি পুনর্গঠনের সময় আমি ভাবছি এটা সম্ভব আমরা সবাই একসাথে চেষ্টা করলে রেলের উন্নতি করা সম্ভব রেলকে একটি আধুনিক বিশ্বে একটা দীপ্যমান একটা চলমান একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব এই আমাদের সবাইকে ব্যক্তিগত চাওয়া পাওয়ার হিসাব না মিলিয়ে সামষ্টিকভাবে রেলকে তথা বাংলাদেশের যাতায়াত ব্যবস্থাকে আরও সমৃদ্ধভাবে গড়ে তোলা এবং হয়ে যাওয়া ক্ষতি পুনর্গঠন করা নিজেরা আত্মত্যাগ করে হলেও আমরা চেষ্টা করব দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ আমাদের সবারই স্বপ্ন রেলের দুর্নীতি শনাক্ত করার জন্য আমাদের যদি বিশেষভাবে কোনো দায়িত্ব দেওয়া হয় তাহলে আমরা সেটা করবো আর যদি না দেওয়া হয় তাহলে আমাদের প্রায়োরিটির মধ্যে যে উন্নয়ন কর্মকাণ্ড করা পুনর্গঠন কর্মকাণ্ড করে এগুলো আমরা করে যাব আর দুর্নীতির জন্য প্রচলিত যে আইন আছে সে আইন তো স্থগিত হয়নি ব্যক্তিগত এবং সামষ্টিকভাবে আমাদের কমিটমেন্ট হচ্ছে যে রেলকে অবশ্যই লাভজনক খাতে পরিণত করতে হবে কতদিন লাগবে কিভাবে আমরা করব লস থেকে তো সরাসরি লাভে আসা যায় না প্রথমে ব্রেক ইভেনে আসতে হবে কি মেকানিজমে আমরা করব কিভাবে করব। এটা স্টেক হোল্ডার যারা তারা কিভাবে নেবে এই কর্মপরিকল্পনা করতে আমাদের একটু সময় দিতে হবে আমরা চেষ্টা করব সেটা যথাসময়ে যত দ্রুত সম্ভব এটাকে একটা ব্রেক ইভেনে নিয়ে আসা ধীরে ধীরে একটা লাভজনক একটা প্রতিষ্ঠানে পরিণত করা